আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো হচ্ছে মোবাইল। এই মোবাইলটা আজকে যখন আমি মোবাইল কেনার জন্য যাই, তখন আমি এই মোবাইলটা পাই। তো এটা 600 মিলি যায়, দেখেন এটা 600 মিলির মোবাইল। তো ওই ভিডিওটা করার একটি কারণ সেটা হলো আমি যে আগে ব্যবহার করতাম এই যে সুপার মোবাইল, এটা হলো 1 লিটার। আমি আগেবার মোবাইল চেঞ্জ করেছিলাম, ওই সময় প্রায় 6,500 মতো চলেছিল, আর এখন বর্তমানে চলতে আছে 7,848 কিলো। তো সেই জন্য মোবাইল চেঞ্জ করা খুবই জরুরি। তো সেই জন্য আজকে মোবাইল কিনতে আমি গিয়েছিলাম, তখন আমি এই মোবাইলটা পাই, তখন আমি এই মোবাইলটা কিনি। তার কারণ ওটার মানে সুপার মোবাইলের মান আর এটার মান একই মান। আর সবচেয়ে যে বিষয়টা বেশি ভালো লেগেছে সেটা হলো, এটা হলো 600 মিলি। তো যেহেতু আমার আগে একটি ভিডিও করা ছিল মোবাইল নিয়ে, তো সেই কারণে আজকে ভিডিওটা করার ইচ্ছা ছিল না। যেহেতু আমি মোবাইলটা চেঞ্জ করেছি, এটার ফিডব্যাকটা কেমন সেটাও আমি অবশ্য আপনাদেরকে চালিয়ে জানিয়ে দেবো যে এটার ফিডব্যাকটা কেমন মানে পাচ্ছি আমি। কারণ সুপার মোবাইলটা চালিয়ে আমি খুব ভালো মানে ভালোই পারফরমেন্স পাচ্ছিলাম, টপ স্পিডও খুবই ভালো পাইছি, এবং এভারেজ এক কথায় সব দিকে মানে খুবই ভালো পাইছি, খুবই চমৎকার। তো এখন এটা যদি আমি শিফট করলাম, এটাও সুপার মোবাইলই, এটাও দেখুন এটাও সুপার মোবাইলই, কিন্তু এটা একটু ছোটো। আশা করছি এটাও একই পারফরমেন্স পাবো। মোবাইলটা চেঞ্জ করার আগে ইঞ্জিনটা 5 মিনিট ধরে গরম করে নেবেন, এবং গরম করার পরে আবার 5 মিনিট করে ইঞ্জিনটা ঠান্ডা করবেন। এতে করে আপনার যে ভিতরে যে মলাটা থাকবে সেটা ইঞ্জিন অয়েলের সাথে মিশ্রণ হয়ে ওটা বেরিয়ে যাবে। তো সেই জন্য এই সিস্টেমটা 5 মিনিট আগে ইঞ্জিনটা গরম করতে হবে, তারপর আবার 5 মিনিট ইঞ্জিনকে ঠান্ডা করে, তাহলে ভিতরে যে মলগুলো থাকবে ওগুলো বের হয়ে যাবে। যাদের বাইকে আমার মতো 600 মিলি ইঞ্জিন অয়েল লাগে, তাদের জন্য এটা সবচেয়ে বেশি ভালো হবে। তার কারণ আপনার 1 লিটার কিনে টাকা অপচয় করার প্রয়োজন নাই, পরবর্তী এক সময় আপনার আবার কাজে লাগবে। কিন্তু ওটা আপনার মাপ করতে হয়, বিভিন্ন একটা ঝামেলার বিষয়, আবার একসাথে বেশিগুলো টাকা দেওয়া লাগে। তাদের জন্য একবারে এই 600 মিলি ইঞ্জিন অয়েলটা একদম পারফেক্ট হবে, আর এটা কোনো টাকা অপচয় হবে না। কারণ আমার বাইকের ইঞ্জিনে লাগতেছে 600 মিল, তো এখানে 600 মিলই রয়েছে, তো এই জন্য আমাকে অতিরিক্ত টাকার প্রয়োজন নেই। যেমন এটা এটা নিলে আপনার প্রত্য 420 টাকা, আমি সেই ক্ষেত্রে ওই একই দামে পাচ্ছি, এটা হচ্ছে 250 টাকা। তো আপনারা যদি ওই 400 মিলটে হিসাব করেন, এটা ওই একই দাম, দাম কোনো সমস্যা নেই, দাম একই দাম, 250 টাকায় আসে, মানে সরি 252 টাকা আসে, 250 টাকা রাখে তারা। তো ওই হিসাবে আপনার এটাই ভালো, কারণ আপনার দাম তো আর ওটা নিলে যে মনে না যে আপনার বেশি লাভ হচ্ছে তা তো আর না, একই দাম, ওই হিসাবে এটাই ভালো। তার কারণ আপনার 600 মিল প্রয়োজন, আপনি 600 মিলই ঢেলে দিলেন, ব্যাস কমপ্লিট। আর এটা হলে 400 মিলি ঢালতে হবে এবং 400 মিলি রেখে দিতে হবে পরবর্তীর জন্য, তার ওটা একটা প্যারা। Tell them say we ready, clip them on the cut, she load. She don't know say we no regular, anything we ready for. Bet you never know, bet you never know. Nah, go take no talk, I beg no pardon, that's for sure. Bet you never know, bet you never know. How we are like the badness, we are like the globe. Bet you never know, bet you never know. We are like the badness, we are like the globe.
resume multinational fight this weapon. Think a ramping thing, a top ranking thing. Hear that? Bet you never know. Say we have the power, but there's things we touch do. তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই বন্ধুদের ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।